শ্রীল ব্যাসদেব এই লেখা শুরু করেছেন। সেজন্য আমরা উদ্বোধন করেছি গুরু মহাজের হাত দিয়ে এই রাধাষ্টমীতে শতলক্ষ, শতলক্ষ মানে 1 কোটি মানুষকে দিয়ে স্বহস্তলিখিত গীতা, ভগবত গীতা, ঘরে ঘরে গীতা আছে, সে গীতা প্রেসারে, প্রেসে ছাপানো গীতা, প্রেস আমাদের জন্য ছাপাবে, কেন আমাদের হাত নেই লেখার জন্য, আমার নিজে হাতে লিখব, নিজে ভগবানের স্পর্শ পাব, সেজন্য আমাদের এই শতলক্ষ গীতা লেখন মহাযজ্ঞ শুরু হয়েছে। আমাদের গীতা একাডেমি পক্ষ থেকে এই প্রোগ্রামটি আমরা শুরু করেছি, যেন সারা বিশ্বের মানুষকে গীতা লেখাব। এই এই সম্পর্কে আমরা হোলি গীতা ফর ডেলি রিডিং, প্রতিদিন পাঠ করবার জন্য একটা গীতা শ্লোক অনুবাদ বই থাকবে, আর ডায়েরি মতন থাকবে খালি বই, প্রতিদিন একটা দুটো শ্লোক লিখবেন, দুটো শ্লোক লিখলে 1 বছর কমপ্লিট হয়ে যাবে। তারপর টিওভিপিতে ভগবান এসে যাবেন, তার চরণ কমলে দিয়ে আপনি সেই মহাপ্রসাদ ঘরে নিয়ে, অমূল্য সম্পদ, জীবনে বহু সম্পদ জোগাড় করেছেন, কিন্তু স্বহস্তলিখিত যে ভগবত গীতা বাড়িতে থাকবে এর মতন সম্পদ আর থাকবে না। কেন না, আপনি অনেক টাকা পয়সা কমিয়েছেন, অনেক বাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, আপনাদের ছেলে নাতি পুতি যে কিভাবে উড়াবে তার কোনো হদিস পাবে না, সব উড়িয়ে দেবে, কিন্তু এটাকে উড়াবে, উড়াবে কেউ উড়াবে না, ঘরে পড়েই থাকবে, 5 পুরুষ 10 পুরুষ বাড়িতে পড়েই থাকবে, নাতির নাতি দেখবে আমার দাদুর দাদুর হাতের লেখা। তো সেই জন্য এই একটা মহাযজ্ঞ, 1 কোটি মানুষকে গীতা লেখা, সারা বিশ্ব জুড়ে এটা চলবে। তো এই জন্য বহু অর্থ ব্যয় করা হচ্ছে, আমরা ডোনেশন তুলছি, কিন্তু আমরা চাই প্রতিটি মানুষ এই সুযোগ পাক। তো রেজিস্ট্রেশন ফি মাত্র 333 টাকা রাখা হয়েছে, এই 3টে বই পাবেন, আপনাদের পুজো দেওয়া হবে, একটা ফর্ম ফিল আপ করবেন, ঠিকানা হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন, গোত্র লিখবেন, আর যখন এটা লেখা পূর্ণ হয়ে যাবে মায়াপুরে আসবেন, জননিবাসপুর গুরু মহারাজ সিগনেচার থাকবে, তো সেটা নিয়ে অমূল্য সম্পদ আপনারা ঘরে রাখবেন। আর একটা বই দেওয়া হবে, হরিনাম লেখানো বই, এটা প্রকল্প আছে 1 কোটি মানুষ তাদের হাতের লেখা হরিনাম এটা মায়াপুরে আমরা রাখব, টিওভিপি ক্যাম্পাসের মধ্যে এক জায়গায় 1 কোটি মানুষের হাতের লেখা হরিনামটা স্তূপ আকার করে রাখা হবে। আগামী 10,000 বছর ধরে এই যে মহাপ্রভু আন্দোলন চলবে, যত কোটি কোটি মানুষ আসবে তারা দেখবে যে ভগবান শ্রীকৃষ্ণের 5,250তম আবির্ভাব এই বছর, তার উপলক্ষে 1 কোটি মানুষ হাতে লেখে হরিনাম দিয়েছেন। চিন্তা করুন, আপনি ওই 1 কোটি মানুষের মধ্যে একজন, আপনার হাতের লেখা মহাপ্রভু ধামে টিওভিপি ক্যাম্পাসের মধ্যে রাখা হবে। সেই তুলনায় 333 টাকা তো কিছু নগণ্য, কিন্তু গুরুত্বপূর্ণ কি না, আপনাদের ব্রত গ্রহণ করতে হবে, আমি প্রতিদিন একটা দুটো গীতার শ্লোক লিখব, এটা মনে করবো না খুব কঠিন, কঠিন নয়, গীতা শ্লোক লেখে আপনি অত আনন্দ পাবেন যে একটা দুটো শ্লোক লেখে আপনি আটকে থাকতে পারবেন না, আর বেশি লিখতে, যারা যারা নিয়েছে করছে তারা তাদের অনুভূতি বলছে। আমি তো এটা উড়ুপি মঠ থেকে শিখে আসলাম, মাধবাচার্য মঠ থেকে, ব্যাঙ্গালোর একটা ভক্ত বলল, ওর মা গুরু মহাজের শিষ্যা, বলছে মহারাজ আমরা উড়ুপি মঠ থেকে নিয়েছি, আমার মা তো 6 বার লেখা হয়ে গেছে, তার 6 অত আনন্দ পাচ্ছে, 1 বার লেখে তার খুশি হচ্ছে না, সে 6 বার গীতা লেখেছে। চিন্তা করে দেখুন, আমার একটা গীতা লেখনের প্লাবন, বন্যা, বিপ্লব সৃষ্টি করতে চাইছি, মানুষ গীতা শিখুক, গীতা পড়ুক, গীতা বুঝুক, গীতার সংস্পর্শে আসুক। তো সেজন্য আমরা আশা করি আজকে যারা এখানে 3-4 হাজার ভক্ত এসেছেন, তাদের মধ্যে যারা হয়ে গেছে হয়ে গেছে, যাদের না হয়েছে আজকে শুভ তিথি নিত্যানন্দ প্রভুর কৃপা নিয়ে আজকে থেকে শুরু করবেন, যে আজকে থেকে শুরু করবে গীতা লেখানো, তার পিছনে নিত্যানন্দ প্রভুর বিশেষ শক্তি বা আশীর্বাদ থাকবে। তো এই